মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য কংগ্রেস সুজন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে বিজেপিকে আখেরে লাভবান করছেন এমন মন্তব্য করলেন আজ কংগ্রেস সুজন চক্রবর্তী। খুব উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী সততার সাথে কথা বলা উচিত। মুখ্যমন্ত্রীকে আমি মনে করিয়ে দেব যে শিখ দাঙ্গা করে অথবা বাবরি মসজিদের ঘটনার পরে তখন কিন্তু পশ্চিমবাংলায় দাঙ্গাতে কেউ নিয়ে যেতে পারেনি, বা যখন গুজরাতে কার্যত জেনোসাইড হলো পারলে প্রায় মোদিজি, আমরা সবাই মিলে তার বিরোধিতা করেছিলাম, কিন্তু হাসপাতালে ফুল পাঠিয়ে অভ্যর্থনা দিয়েছিলেন মমতা ব্যানার্জি মোদিজিকে। এটা পশ্চিমবাংলার কালচার। ষাটের দশকের পর, ষাটের গোড়ার দিকে, তারপর আর পশ্চিমবাংলায় কোনো দাঙ্গার ঘটনা ঘটেনি। বরং সাম্প্রতিক সময়ে নৈহাটি, ধুলাগড়, বিভিন্ন জায়গায়, খড়গপুর, শ্রীরামপুর বিভিন্ন জায়গায় অনেক ছোট বড় মাঝারি ঘটনা ঘটছে, যেটা মুখ্যমন্ত্রীকে সংবেদনশীল মনোভাব নিয়ে, দায়িত্বশীল মনোভাব নিয়ে পরিবেশটা করা উচিত যাতে এই দাঙ্গার প্রশ্রয় না পায়। সেইটা মুখ্যমন্ত্রী পারবেন না, পশ্চিমবাংলায় পারেননি। গোয়াতে ওটা ঠেকে যাবে কি যাবে না এটা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে না, এটা গোয়ার মানুষের উপর নির্ভর করে। এখনও পর্যন্ত গোয়া অন্তত বেশি জটিলতার মধ্যে মানুষকে ফেলেনি। মুখ্যমন্ত্রী নতুন সেখানে কী করবেন আমি জানি না। 5 বছর ধরে বিজেপি দেখার পর সবাই এটা বুঝতে পারছেন ত্রিপুরাতে, যে এই নির্বাচনে বিজেপি পরাজিত হবেই, এটা সময়ের অপেক্ষা। 3.5 বছর ধরে বামপন্থীরা সে লড়াইটা লড়েছে, পাড়া ছেড়েছে, আক্রান্ত হয়েছে, মিথ্যা মামলা ফেঁসেছে, খুন হয়েছে, জায়গা ছাড়েনি লাল ঝান্ডা। এখন বিজেপি তো হারবেই, লাল ঝান্ডা তো জিতবেই, তাহলে এটাকে ঠেকাবে কী করে? গতবার কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিকে সাহায্য করেছিল, এবার বিজেপির বিরোধী মনোভাবকে অন্তত যদি ভাগ করে দেওয়া যায় তাহলে সবচাইতে বেশি লাভ বিজেপির। বিজেপির পারপাস সার্ভ করার জন্য ওরা এক রোববার কেন, পারলে প্রতি রবিবার এখন যেতে পারেন, ওটাই ম্যান্ডেট আরএসএসের দপ্তর থেকে তৃণমূলের কাছে। ম্যান্ডেট এটাই যে পারলে প্রায় রোজ ত্রিপুরাতে যাতায়াত করুক, যাতে বিজেপি বিরোধী মনোভাবটাকে ভাগ করে দেওয়া যায়।